আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী একটি নতুন আশা করি আল্লাহর অসমে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রবাসী বাইরে আপনারা বিরত থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকে কি বিষয়ে কথা বলবো জি হ্যাঁ চৌদ্দই মার্চের পর সৌদি আরবের শ্রম আইনে যে আইনটি ছিল যে যারা বৈধ প্রবাসী তারা নিজেরাই একজিট এবং এক্সিট রেনটি ভিসা লাগাতে পারবে এতদিন অ্যাপসেরে এই ধরনের কোনো অপশন ছিল না যে প্রবাসী যারা রয়েছে যারা বৈধ রয়েছে তারা নিজেরাই এক্সিট লাগাবে এবং নিজেরাই এক্সিট ট্রেনটি লাগাবে সো এখন এই এক্সিট লাগানো এবং এক্সিট ট্রেনটি লাগানোর যে অপশনটি সেটা অ্যাপসের অ্যাকাউন্টে যুক্ত করা হয়েছে তো এখন থেকে প্রবাসী যারা আছেন আপনারা বৈধ অবস্থায় আছেন আপনারা চাইলে আপনারা নিজেরাই আপনাদের অ্যাপসের মাধ্যমে এক্সিটে এবং এক্সিট ট্রেনটি ভিসা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন তো এক্সিট ট্রেনটির কথা বলি যেটাকে আমরা বলি ছুটিতে আসার জন্য এক্সিট ট্রেনটি যখনই আপনি এক্সিট ট্রেনটির জন্য আবেদন করবেন তো আপনি ছুটিতে আসার জন্য সর্বোচ্চ নব্বই দিন সময় পাবেন আপনি নব্বই দিনে ছুটিতে আসতে পারবেন আর সর্বনিম্ন হচ্ছে আপনি এক মাসও লাগাতে পারবেন চাইলে দুই মাসও লাগাতে পারবেন কিন্তু সর্বোচ্চ হচ্ছে তিন মাস অর্থাৎ নব্বই দিন আপনি ছুটির জন্য আবেদন করতে পারবেন যখনই আপনি আবেদন করবেন দশ দিন সময় থাকবে আপনার এই আবেদনের মেসেজটা কপিলের কাছে চলে যাবে আপনার বা বা আপনার 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 স্পন্সরের কাছে চলে যাবে দেন হচ্ছে স্পন্সর যদি এই মেসেজটা দেখে যে আপনি আবেদন করেছেন ছুটির জন্য জন্য বা ফাইনাল সে দেখবে যদি ছুটির জন্য হয় যদি সে দেখে যে এই মুহূর্তে সে আপনাকে দেশে ছুটিতে পাঠালে তার কোম্পানি বা তার বিজনেসের কোনো ক্ষতি হবে বা এই মুহূর্তে সে আপনাকে চাচ্ছে না পাঠানোর জন্য সেক্ষেত্রে সেটাকে ক্যান্সেল করে দিতে পারবে এবং সে আপনাকে আটকায় দিতে পারবে এটা সর্বোচ্চ টাইম হচ্ছে 10 দিন অ্যান্ড দশ দিনের ভিতরে যদি সে কোনো রকমের রিপ্লাই না করে বা কোনো রকমের কমপ্লেন না করে তখন আপনার দশ দিন পর এটা অটোমেটিক্যালি যাওয়া যা থেকে আপনাকে এক্সিট দিয়ে দিবে বা এক্সিট আপনার লেগে যাবে বা আপনার এক্সিট ট্রেনটি সেটা এটা লেগে যাবে দেন হচ্ছে এক্সিট রেনটি লাগার পর যে এক্সিট রেনটির জন্য যে ফিটা রয়েছে সেই ফিটা আপনি সাদ্দ করে দিলেই আপনার কাজ শেষ আপনি এখন ছুটিতে চলে আসতে পারবেন এখন ফাইনাল যেটা যেটা খুরুজে খুরুজে নাহায়া নাহায়া সো আসার জন্য যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনার কপিলের সাথে যদি আপনার কোনো রকমের লেনদেন না থাকে কোনো রকমের ঝগড়া জাটি না থাকে বা কোনো রকমের জামেলা না থাকে তখন আপনার কপিল এর কাছে যখন মেসেজ যাবে সে যদি আপনার এই মেসেজের প্রতি উত্তরে যদি রকমের কমপ্লেন না করে কোনো রকমের বাধা প্রয়োগ না করে সেক্ষেত্রে দশ দিন পর আপনারটা যা যাতের তরফ থেকে আপনার এক্সিট লেগে যাবে এবং আপনি ফাইনাল এক্সিটে চলে আসতে পারবেন তো এই হচ্ছে সিস্টেমটা সো এখনো যারা আপনারা অ্যাপসের অ্যাকাউন্টটা করেন নাই অ্যাপসের অ্যাকাউন্টটা করে ফেলেন অ্যাপসের অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ কিছুদিন পর হয়তো আপনারা আরও বুঝতে পারবেন আরো অনেক সার্ভিস রয়েছে যেগুলো আপনারা নিজেরা বুক করতে পারবেন না অ্যাপসের কারণে সো যারা এখন পর্যন্ত অ্যাপসেটটা করেন নাই অ্যাপসের করে ফেলেন আপনার অ্যাপস ছাড়া সৌদি আরবে থাকা বা সৌদি আরবে অনেক সার্ভিস বুক করাটা একেবারেই অচল হয়ে যাবে অ্যাপস ছাড়া আপনারা যারা করেন নাই খুব দ্রুত অ্যাপসের অ্যাকাউন্ট করে ফেলেন আপনার বিভিন্ন পান্ডা এবং সুপার মলে গেলেই দেখবেন অ্যাপসের ক্যাশ মেশিন রয়েছে সেখানে গিয়ে আপনি ফিঙ্গার দিয়ে আপনি অ্যাপসের অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন তারপর হচ্ছে মোবাইলের জেন এই ধরনের যেই সিম কোম্পানিগুলো রয়েছে বা অফিস রয়েছে সেই অফিসেগুলোতে আপনি এই অ্যাপসের মেশিনগুলো পাবেন সেখানে গিয়েও করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনি সার্চ করেন আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন বা যে এলাকাতে রয়েছেন সেখানে সার্চ করেন যে কোথায় কোথায় অ্যাপসের মেশিন রয়েছে আপনি লিস্ট পেয়ে যাবেন সেই লিস্ট অনুযায়ী আপনি সেখানে ব্যবসায় অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার কাছে মনে হয় ভিডিওটা শেয়ার করার প্রয়োজন আপনি শেয়ার করে দেন আপনার ইমুতে এমন কি চাইলে আমার এই ভিডিওটি আপলোড করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ফেসবুক পেজে আপনি এটা দিতে পারবেন কপিরাইট ফ্রি কোন রকমের কপিরাইট আসবে না আমি ক্রিয়েটিভ কমন করে দিয়েছি সবার জন্য লাইসেন্স করে দেওয়া হয়েছে আমার প্রত্যেকটা ভিডিও আপনি চাইলে যে কোথাও শেয়ার করতে পারবেন তো আজকে এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো নতুন ভিডিওতে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ